Assalamualaikum, Shubhriyo Dosho Gundura. আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছি। বাংলাদেশের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ জায়গা, পাহাড়ি এলাকা, পাহাড়ঘেরা এলাকায় আজকে যাব। খাগড়াছড়ি এবং সাজেকের উদ্দেশ্যে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর সেই যাত্রাপথে এবং সেই যাত্রার সঙ্গে আমি আপনাদের সাথে আছি, সাথে আছে খুলনার খবর। রাত ঠিক 10টা। আজকের যাত্রা খাগড়াছড়ি ও সাজেকের বিভিন্ন স্থান। বাস ঢাকা থেকে শহরের খানিকটা যানজট ছেড়ে কিছুটা দূরে চলে এসেছে। হাইওয়ের মধ্যে গাড়ির গতি বাড়িয়ে চলছে। মাঝে কুমিল্লাতে ছোট একটি যাত্রা বিরতির পর গাড়ি আবার চলতে শুরু করলো। প্রায় 10 ঘন্টা চলার পর ভোর সকালে আমরা খাগড়াছড়ির দীঘিনালা এসে পৌঁছালাম। দীঘিনালা পৌঁছে সবাই ফ্রেশ হয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে হোটেল রাঙামনে সকালের নাস্তা পর্ব শেষ করলাম। নাস্তার বিরতির পর রিজার্ভ করা মাহিন্দ্র জিপে সাজেক অভিমুখে যাত্রা শুরু করলাম। কিছু সময় চলার পর বাঘাট আর্মি ক্যাম্প চেকপোস্টে স্কটের জন্য অপেক্ষা করলাম আমরা। স্কট সহ উঁচু নিচু পাহাড় গড়িয়ে প্রায় 12টা নাগাদ রাঙামাটির অপরূপ সৌন্দর্যের সেই জায়গা সাজেক এসে পৌঁছালাম। দুপুরের খাবার শেষ করে আবার খানিকটা বিশ্রাম নিয়ে বিকেলে রাঙামাটির বৃহত্তম চূড়া কংলাক পাহাড়ে উঠে সাজেকের আশপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য অবলোকন করলাম। রাঙামাটির বৃহত্তম চূড়া বা পাহাড় কংলাক পাহাড়ে উঠে সাজেকের প্রকৃতির মাঝে এবং আশপাশের যে মনোরম প্রকৃতির দৃশ্য সেগুলো অবলোকন করলাম। পরন্ত বিকেলে সাজেকের হেলিপ্যাডে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে মুহূর্তে সাজেকের যে হেলিপ্যাডে আছে এখানে অনেক দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি। তা আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনার নাম ভাইয়া? আমার নাম রুবেল। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। এখানে তো আপনি বেড়াতে এসেছেন, মানে কি কি দেখলেন এবং কেমন লাগলো আপনার কাছে একটু যদি বলতেন? অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি এই টাইমটা সবচেয়ে মানে সুন্দর সময় সাজেকে আসার জন্য আর কি। তো বিভিন্ন মানে রিসোর্ট এবং কি তাদের যে ইয়েগুলো আছে এগুলো দেখছি। তো এখন সব কিছু মিলে খুব ভালো লাগছে। তবে সবচেয়ে ভালো লাগছে কি ওয়েদারটা এখন পারফেক্ট আর কি। এরপর সাজেকে জিরো পয়েন্ট এবং এর আশপাশের খানিকটা ঘুরে দেখলাম। সন্ধ্যায় হোটেল রুমে যে খানিকটা গল্প করে সময় কাটালাম। সাজেকের রাতের দৃশ্য বেশ মনোরম। কিছু সময় হাঁটাহাঁটি করে রাতের স্পেশাল খাবারের জন্য হোটেলের দিকে রওনা দিলাম। রাতের স্পেশাল খাবার ছিল ব্যাম্বু চিকেন বিরিয়ানি। যিনি না খাবেন তিনি কিন্তু মিস করেই যাবেন। হোটেলে এসে কিছুক্ষণ গল্প আড্ডা, তারপর ঘুমের রাজ্যে চলে গেলাম। পরদিন ভোরে সাজেকের অসাধারণ ও অভূতপূর্ব দৃশ্য যা চোখে না দেখলেই বোঝার মতো নয়।
স্থানীয় উপজাতীয় লুসাই পারে ঘুরে এসে রেস্টুরেন্টে সকালে নাস্তা করব সারলাম। হোটেল রুমে এসে প্রস্তুতি নিয়ে রিজার্ভ মহেন্দ্র জিপে খাগড়াছড়ির আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ের আঁকা বাঁকা প্রায় এক ঘন্টা পথ পাড়ি দিয়ে আলুটিলা গুহা ঝুলন্ত সেতু ভারতের মিজোরাম রাজ্যের কিছু অংশ অবলম্বন করলাম। শেষ বিকেলে খাগড়াছড়ির পৌর পার্কে এসে পৌঁছালাম এবং পৌর পার্কের অসাধারণ প্রাকৃতিক বা প্রকৃতির মাঝে সবাই কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম। যেন চোখে বিশ্বাস করাই যায় না এ প্রকৃতির এত সৌন্দর্য, এত অপরূপ। সন্ধ্যার পর ভ্রমণের কিছু মধুর স্মৃতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। সুপ্রিয় বন্ধুরা, আমরা খাগড়াছড়ি এবং সাজেক ট্যুর শেষে, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এম কে জামান সুমন, খুলনার খবর এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।